হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কালোজাম মিষ্টি। খুবই সহজে, মাত্র 10 মিনিট সময় লাগবে। তো তাড়াতাড়ি ভিডিওটা দেখে নিন আর বানিয়ে ফেলুন। তো আমি এখানে যা যা নিয়েছি দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়েছি ময়দা, নিয়েছি সুজি, আর এখানে নিয়েছি ঘি, আর এখানে হচ্ছে আমি এলাচ নিয়েছি, এখানে হচ্ছে গুঁড়ো দুধ। এখন আমি যেটা করব, প্রথমত যে উপকরণগুলো লাগবে সেগুলো দিয়ে আমি হচ্ছে এটাকে মিক্স করে নিচ্ছি। তো প্রথমে আমি একটা বোল নিয়েছি, বোলের মধ্যে দিয়ে দিব হচ্ছে সুজি। সুজি আমি দিয়ে দিয়েছি প্রায় 1 কাপের মতো। এরপর আমি দিয়ে দিব ময়দা, ময়দা দিয়ে দিব 1/2 কাপের মতো। এরপর আমি দিয়ে দিব হচ্ছে, এখানে আমি 250 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি, 250 গ্রাম দুধ এখানে দিয়ে দিচ্ছি, সবটাই দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিব 2 টেবিল চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা দেওয়ার কারণে এটা সফট হবে আর মিষ্টিটা আসলেই অনেক মজার হবে। তো ভিডিওটা পুরোটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে, সহজেই একেবারে সফট জাতীয় মিষ্টি কীভাবে বানাবেন। তা আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি বেকিং সোডা। এটা হচ্ছে আমি যেহেতু একটু বেশি পরিমাণে বানাচ্ছি, এই কারণে একটু বেকিং সোডাটা একটু বেশিই দেওয়া হয়েছে। যাই হোক, এরপর আমি সবগুলো শুকনো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে আমি দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ ঘি। 3 বা 4 টেবিল চামচ দিতে পারেন। ঘিয়ের স্মেলটা যদি আপনাদের ভালো না লাগে তাহলে এটা অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 3 থেকে 4 চা চামচ পরিমাণ ঘি। ঘির স্মেলটা আমার খুবই ভালো লাগে, আর ঘিতে যদি ভাজতে পারেন তাহলে তো আরও ভালো। তো আমি যেটা করেছি, ঘিটা দিয়ে এরপর আবারও একটু সব কিছু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এরপর আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এখানে দুধ নিয়েছি 1 গ্লাস। তো দুধটাকে অল্প অল্প করে ঢালতে থাকবো, তরল দুধ নিয়েছি। তো অল্প অল্প করে ঢেলে যতটুকু পরিমাণ এটা আঠালো প্রয়োজন, আমার ডোটা যতটুকু নরম বা শক্ত হওয়ার প্রয়োজন অতটুকু করে এরপর আমি আর দুধ এখানে অ্যাড করছি না। তো আমার প্রায় 2 কাপের মতো দুধ লেগেছে, আর এটা একটু নরম করেই ডোটা তৈরি করতে হবে। যেহেতু আমি এখানে সুজি ইউজ করেছি, এটা একটা সময় একটু ফুলবে, যার কারণে হচ্ছে আমি এটাকে একটু নরম করেই ডোটা তৈরি করছি। তো এখন একটু ভালো করে মথে এটা ডোটা তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন ডোটা একটু নরম করেই করেছি। এখন আমি যেটা করব, ডোটাকে 10 মিনিটের জন্য একটু সাইডে রেখে দিব, ঢেকে রাখতে হবে, না হলে কিন্তু বাতাসে এটা হচ্ছে উপরের দিকটা শক্ত হয়ে যাবে। যাই হোক, ঢেকে রেখে দিয়েছি। এই ফাঁকে আমি যেটা করব সেটা হচ্ছে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। চুলার মধ্যে তেলটা গরম হয়ে যাওয়ার জন্য দিয়ে দিব। এখানে আমি তেলটা ইউজ করেছি, আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন, কারণ আমি এত ঘি এখন ইউজ করা সম্ভব না, কারণ বাসায় সবাই খাবে, তো সবাই তো আর ঘিয়ের স্মেল পছন্দ করে না। তো এখন 10 মিনিট হয়ে গেছে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমার হাতের তালুতে 1 চা চামচ পরিমাণ হচ্ছে ঘি নিয়ে নিয়েছি। তো ঘিটা হচ্ছে একটু ভালোভাবে হাতটাতে তেল তেলে করে নিচ্ছি, কারণ হচ্ছে আমি এখন ডো দিয়ে এটাকে হচ্ছে গোল গোল রাউন্ড শেপ দিব, অথবা লম্বা যেটাই দিতে চান দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। এই দিকে হচ্ছে আমার তেলটাও গরম হয়ে গেছে, চুলাটা এখন আমি লোতে রেখেছি যেহেতু তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই সাইজে করে সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো মিষ্টি হয়ে গেছে। এখন আমার যেটা করা উচিত সেটা হচ্ছে, চুলায় তেল গরম হয়ে গেছে, এখন গরম গরম তেলে মিষ্টিগুলো দিয়ে দিব, আর দেখবেন মিষ্টিগুলো অটোমেটিক খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তো যাই হোক, আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন তেলটা একদম পারফেক্টলি গরম আছে। সবগুলো মিষ্টি দেওয়া শেষ, এখন আমি যেটা করব সেটা হচ্ছে মিষ্টিগুলো একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর একটু গোল্ডেন ব্রাউন কালার হলেই আমি নামিয়ে নিব। অনেকে হচ্ছে কালোজাম মিষ্টিতে কালার ইউজ করেন,
কিন্তু ওইটা একেবারেই স্বাস্থ্যকর না। আমি মনে করি যে কালার ইউজ না করাটাই ভালো। তো যাই হোক, এখন হচ্ছে আমি মিষ্টিটা একটু ভেজে তারপর নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমি শিরাটাও করে রেখেছি, আর শিরাটা কীভাবে করেছি সেটাও দেখাচ্ছি। আর মিষ্টিটা আপনি বেশি নাড়াচাড়া করতে হবে না, এটা নিজে নিজেই ঘুরতে থাকবে আর হতে থাকবে, কোনো সমস্যা নেই। চুলাটা কিন্তু অবশ্যই এখন লো হিটে রাখতে হবে, লো টু মিডিয়াম হিটে আর কি, যাতে পুড়ে না যায়। কালো হয়ে গেলে আবার দেখতে সুন্দর লাগবে না, এটার কালারটা হচ্ছে গোল্ডেন ব্রাউন হবে। তো যাই হোক, এটা একটু ভেজে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি হচ্ছে গোল্ডেন ব্রাউন করে তুলে নিচ্ছি মিষ্টিগুলো তেল থেকে। আমি যেটা বলবো সেটা হচ্ছে, মিষ্টিটা যখন আপনি ডো থেকে বানাবেন তখন একটু ছোট সাইজই বানাবেন। কারণ হচ্ছে যখন আমি শিরাই দিব প্লাস ভাজবো তখন হচ্ছে মিষ্টিটা তিন গুণ বাড়বে। তো যার কারণে হচ্ছে আমি একটু ছোটো ছোটো সাইজ করেছি। দেখতে পারবেন যে শিরাই দেওয়ার পর এগুলো অনেক বড় বড় সাইজ হয়ে গেছে। তো যাই হোক, এগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর শিরাটা যে কীভাবে তৈরি করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু সাথে সাথে শিরাতে দিয়ে দিতে হবে। শিরাটা আপনারা সাথে অন্য একটা চুলায় বানিয়ে নেবেন, আমিও বানিয়ে নিয়েছি, তো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 3 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি চিনি, এরপর আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ হচ্ছে পানি। আর চিনির সাথে আমি একটু গুড় রেখেছিলাম, যার কারণে এটার মধ্যে সামান্য গুড় রয়ে গেছে। যারা হচ্ছে চিনির বদলে গুড় দিয়ে করতে চান তারাও কিন্তু গুড় দিয়ে করতে পারেন, গুড়ের স্মেলটা খুবই ভালো লাগে আমার কাছে। তো যাই হোক, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 4টা এলাচ। এলাচগুলো একটু চিড়ে দিব যাতে হচ্ছে এটার স্মেলটা খুব ভালোভাবে বের হয়। তো চুলায় এটাকে নেড়ে চেড়ে আমার হচ্ছে কোনো তার তৈরি করতে হবে না, জাস্ট এটা একটু আঠালো আঠালো টাইপের হলেই হবে। আর এই মিষ্টির মধ্যে শিরাটা বেশি তার করতে হয় না, জাস্ট হালকা পাতলা করলেই হয়ে যায়। যাই হোক, এখন হচ্ছে শিরাটা তৈরি হয়ে গেছে। আমি একটা বলক আসলেই হচ্ছে ওই মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি, সেগুলোর জন্য এটা নামিয়ে নেব, একেবারে প্রস্তুত হয়ে যাবে। তো আমার শিরাটা হয়ে গেছে, এখন আমি শিরাটার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। মিষ্টিগুলো দিয়ে এখন হচ্ছে আমি 10 মিনিটের জন্য এটা ঢেকে দিব। 10 মিনিট ঢেকে দেওয়ার পরই হচ্ছে মিষ্টির সাইজও বড় হবে, প্লাস হচ্ছে যে রসগুলো আছে সেগুলো একদম অ্যাবজর্ব করে নেবে মিষ্টি, সেজন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর হচ্ছে আমরা ফিরে আসছি আর আপনাদের দেখিয়ে দিব যে মিষ্টিটা কেমন হয়েছে। তো 5 মিনিট পর আমি একটু উল্টে একটু নেড়েছে আবার একটু ঢেকে দিয়েছি। এরপর হচ্ছে আমি 10 মিনিট পর ফিরে আসছি, টোটাল 10 থেকে 15 মিনিট রাখলেই হবে। তো দেখতে পাচ্ছেন রসটা একদম অ্যাবজর্ব করে এখানে মিষ্টিগুলো একেবারে ফুলে ফুলে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে দুটো তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আসলে ভেতরে কেমন হয়েছে, প্লাস কতটুকু সফট হয়েছে। তো অবশ্যই হচ্ছে আপনারা বাসায় তৈরি করে দেখবেন, একেবারেই সফট হবে, দোকানের চেয়ে টেস্টি হবে। আর যেহেতু হোমমেড ফুড অবশ্যই স্বাস্থ্যকর, তো বাসায় তৈরি করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন। সাথে হচ্ছে আমার ফেসবুক পেজের লিংক দিয়ে দিব, সেটাতেও হচ্ছে একটা ফলো দিয়ে আসবেন। আল্লাহ হাফেজ।